সিনেপাড়া, সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। ইন্টারভিউ দিতে যাওয়ার পথেই বাধা পড়ল অপুর জীবনে। অবশ্য তার আগে যুথিকা ষড়যন্ত্র করে অপুর ব্রাহ্মী শাকের শরবতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, কিন্তু তার পরেও পথেই বাধা পড়ল অপুর স্বপ্নে। বুঝতেই পারছেন আমরা কথা বলছি জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক অপরাজিতার অপুর মুখ্য চরিত্রের ব্যাপারে। পরীক্ষা সেন্টারে পৌঁছানোর পথেই অপু ও দীপু দেখতে পায় একজন অসহায় বৃদ্ধাকে, যিনি বিপন্ন অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। ভিডিও হওয়ার ইন্টারভিউ দিতে যাওয়ার পথে অপু দীপু রাস্তায় তাকে পড়ে থাকতে দেখার পরে অপু সিদ্ধান্ত নেয় সেই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করবে। অন্যদিকে দীপু কিন্তু অপুকে মনে করিয়ে দেয় ইন্টারভিউতে সঠিক সময় পৌঁছানোর কথা, কিন্তু একজন অসহায় মানুষের প্রাণের চেয়ে ইন্টারভিউকে বেশি গুরুত্ব দিতে নারাজ অপু। অপু কি পারবে সময় শেষ হওয়ার আগে ইন্টারভিউতে পৌঁছতে? অপুর স্বপ্নভঙ্গ কি এভাবেই হতে পারে নাকি নতুন স্বপ্নের শুরু? জানতে হলে দেখতে ভুলবেন না অপরাজিত অপুর আজ এবং কালকের পর্ব। আমি সুস্মিতা, তোমাদের সবার প্রিয় অপরাজিতা অপুর অপু। আজকে আমরা এখানে শুটিং করতে এসেছি একজন বৃদ্ধা মহিলা, তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তিনি রাস্তায় পড়ে আছেন। এবার অপু ইন্টারভিউ দিতে যাচ্ছে, তার ভিডিও হওয়ার স্বপ্ন পূরণ করতে যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই রাস্তায় জটলা দেখে সে নেমে যায়। নেমে গিয়ে দেখে যে একজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এবার সে তাকে হসপিটালে নিয়ে যায়, নিয়ে যেতে চায়। এই করতে গিয়ে সে কি তার ইন্টারভিউটা মিস করে দেবে, বা সে কি ভিডিও হতে পারবে না, তার স্বপ্ন কি পূরণ হবে না? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য চোখ রাখুন জি বাংলায় অপরাজিতা অপুতে, সোম থেকে শনি জি বাংলা ঠিক রাত 8:30। কিন্তু বলে না, একটা ভালো কাজের আগে প্রচুর বাধা আসে, সেরকমই প্রচুর বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। আর অপু তো আপনারা সবাই জানেনই সমাজসেবা করে, আর মানুষের জন্য অপু সবসময় ঢাল হয়ে দাঁড়ায় কোনো মানুষের বিপদ দেখলে। তো এরকমই কিছু সিন আমরা করছি। আমি জানি না অপু আজকে ইন্টারভিউ দিতে পারবে কি না। দীপু তো সবসময় চায় অপু ইন্টারভিউটা দিক, অপু চাকরি পাক, কিন্তু যেরকম সিচুয়েশান আসছে জানি না ইন্টারভিউ দিতে পারবে কি না। যদি আপনারা জানতে চান অপু ইন্টারভিউ দিয়ে চাকরি পাবে কি পাবে না, সেটা জানার জন্য অবশ্যই দেখতে হবে অপরাজিতা অপু রোজ রাত 8:30 শুধুমাত্র জি বাংলার পর্দায়। দেখতে থাকুন। ছিল বিডিওর ইন্টারভিউ দিতে, বিডিও পরীক্ষার ইন্টারভিউ দিতে। সে হঠাৎ গাড়ি থেকে নেমে পড়ে একজন বৃদ্ধা মহিলাকে সাহায্য করতে, যে হঠাৎ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেছে। দীপু ওকে বলে যে অপু তোমার ইন্টারভিউতে তুমি যাও, না হলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। সেইটা আমি দেখতে পাই, আমি একজন বিডিও অফিসার। এবার তারপরে কী হবে দেখতে চোখ রাখুন অপরাজিতা অপুতে।